নরেন্দ্রনাথ দত্ত যেদিন প্রথম দক্ষিণেশ্বরে যান, সেদিন শ্রীরামকৃষ্ণের অনুরোধে একটি গান ঠাকুরকে গেয়ে শুনিয়েছিলেন তিনি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, পশ্চিমের দরজা দিয়ে নরেন যে দিনটা প্রথম আমার ঘরে ঢুকল, সেদিন মনে হলো বিষয়ী লোকের আবাস কলকাতা শহরে এত বড় সত্ত্বগুণী আধার থাকাও সম্ভব। মনু চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর বেশে, ভ্রম কেন অকারণে। মনু চলো নিজ নিকেতনে, মনু চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর বেশে, ভ্রম কেন অকারণে। মনু চলো নিজ নিকেতনে, মনো চলো নিজ নিকেতনে। বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর, কেহ নয় আপন। বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর, কেহ নয় আপন। পর প্রেমে কেন হয়ে আছে তন, ভুলিছ আপন জনে। মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর বেশে, ভ্রম কেন অকারণে। মনো চলো নিজ নিকেতনে, মনো চলো নিজ নিকেতনে। সাধু সঙ্গ নামে আছে পান্থ ধাম, শ্রান্ত হলে তথায় করিবে বিশ্রাম। সাধু সঙ্গ নামে আছে পান্থ ধাম, শ্রান্ত হলে তথায় করিবে বিশ্রাম। পথ ভ্রান্ত হলে শুধাইবে পথ, সে পান্থ নিবাসী জনে। যদি দেখো পথে ভয়ের আগার, প্রাণপণে দিও দোহাই রাজার। যদি দেখো পথে ভয়ের আগার, প্রাণপণে দিও দোহাই রাজার। সে পথে রাজা প্রবল প্রতাপ, সমন ডরে যার শাসনে। মনো চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে
বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে, মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে।